হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি খর্দা স্টেশন থেকে। আর একটু আগিয়ে বাদাম শেকের একটা দোকান আছে, ওখানে ফালুদা খেতে। ওখানে শুনেছি খুব ভালো ফালুদা বানায়, অনেকে আমাদের পরিচিত খেয়েছে। এবার দেখি আমি একবার ট্রাই করে ওই দোকানদারের রিভিউটাও আমি নেব, যে কোন টাইমে বসে বা কীরকম কী ফ্লেভার আসে, সব আপনাদের ডিটেলটা জানাবো। বলো, তোমার কাছে কত রকমের ফ্লেভার পাওয়া যায় ফালুদার? সাত রকমের। কী কী ফ্লেভার একটু বলো। স্ট্রবেরি, ম্যাঙ্গো, বাটারস্কচ, রোজ, কেসর, চকলেট, ব্ল্যাক কারেন্ট, মিক্স মিক্স। আর প্রাইসটা একটু বলে দাও। হাফ পিস ফুল 50। ফুল 50, তাই তো? আর কখন বসো? 3 বাজে স্যার, রাত্রি 11:30 বাজে। আচ্ছা, ঠিক আছে। সো গাইজ, আমি চলে এসেছি দোকানটার সামনে, আর ওরা এখন বানাচ্ছে। আমরা অর্ডার দিয়েছি স্ট্রবেরি ফালুদা, অনেক রকম আছে ফ্লেভার। আমরা স্ট্রবেরিটা দিয়েছি কারণ এর আগেও 2-3 বার খেয়ে নিয়েছি চকলেট, কেশর। এবার স্ট্রবেরিটা খাবো, দেখি কেমন লাগে। ওরা এখন বানাচ্ছে, তারপরে দেবে। এবার ওরা দেবে। ভালোই ফেলুদাটা, 50 টাকা দাম। একদম খর্দা স্টেশনের অপোজিটেই দোকানটা, একটু আগেই। ভালো খেতে 50 টাকা নিয়েছে। আমরা নিজে স্ট্রবেরি ফ্লেভার, ওপর দিয়ে আইসক্রিম দিয়েছে অনেক ফ্লেভারে। ঠিকই আছে। নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এরকম ভিডিও প্রচুর আসবে আমাদের চ্যানেলে। আর সামনেই দীঘার ব্লগ আসছে, তোমরা যদি দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো। আরও অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে।